বহু প্রত্যাশিত আলফা সরকারের শান্তি চুক্তি খসড়াত মোহর পড়বল আর কিছুক্ষণ বাকি সচাই আলফার চারিটা দশকর সংগ্রাম উড় পড়বনে ২৯ ডিসেম্বরের সন্ধ্যা আলোচনাপন্থী আলফারে কেন্দ্রীয় সরকারের চুক্তির ঐতিহাসিক ক্ষণ সমাপন হওয়ার যবনিকা পড়বনে আলফায় তুলি অহা সকল জাতীয় প্রশ্নর হবনে ভারত সংঘাতর সাংবিধানিক অবসান কি থাকিব আলফা সরকারের প্রতীক্ষিত প্রত্যাশিত শান্তি চুক্তি আলফা সরকারের শান্তি চুক্তিত কি থাকিব তার আভাস এতিয়াও দিয়া নাই কোনো পক্ষই কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় পূর্বেই ইঙ্গিত দিছে চুক্তির ছয় নম্বর দফার আধারতেই হব শান্তি চুক্তি থাকিব আলোচনাপন্থীক সৈমান করবরাক বৃহৎ অর্থনৈতিক প্যাকেজও আলোচনা সফল হওয়ার স্বার্থত চুক্তির ভিতরের কোনো কথাই রাজহুয়া করা নাই দুই পক্ষই চুক্তি সম্পন্ন হওয়ার প্রাকমুহূর্তত সকলোরে চকুঠির আলোচনাপন্থীসকলের গতিবিধির উপর কিয়নো সন্মুখত লোকসভা নির্বাচন গতি নির্বাচনী বিধি কার্যকরী হওয়ার পূর্বে গৃহ মন্ত্রালয়ে বিচারিছে চুক্তি সুকলমে সম্পাদন হয়ে যাওয়া যদি চুক্তি সচাকয়ে স্বাক্ষরিত হয় তেন্তে নির্বাচনী প্রচারের বাবেও শাসকীয় দলে লাভ করব বৃহৎ মাইলেজ বিভিন্ন বাতরিত দেখি আছো যে মোটামুটিকে এখন চুক্তি স্বাক্ষর হওয়ার পর্যায়ে আহিছে আশা রাখো আজির এই শান্তির অসমখনত সকলোৱে আহি ইয়াত শান্তি আর উন্নয়নের কাম করক আর সেই পরিবেশটা অসমলে আহিছে বলে মই আশা রাখো মই বিচাৰো যে সকলোৱে এতিয়া এটা সময় আজির পৰা আশির দশকত বা সত্তর দশকত আমি অসমীয়া মানুহে যেনেকে ভাবিছিলোঁ যে অসমত কেন্দ্রর শোষণ চলে ইত্যাদি যি ধরনের একটা চিন্তা চর্চার হয়েছিল সেইবিল চিন্তা চর্চারে ফল আছিল এই ধরনের বিচ্ছিন্নতাবাদী চিন্তা বা এই ধরনের কথাবিল কিন্তু আজি তো তেনেকা পরিবেশ নাই কিন্তু প্রশ্ন সেইখিনিতেই সরকারের এই খটকিয়া কুচকাবাজত প্রলোভনের টোপ কিলি সহজেই চুক্তিত স্বাক্ষর করবলৈ আগবাড়িছে নাকি আলফার প্রতিনিধি দলে অথবা চারি দশকর সংগ্রামের অন্ত পেলার বিবেচনা করিয়েই দুর্মূল্য স্বাক্ষর দিবলৈ আগবাড়িছে নাকি রাজখোয়া চেতিয়া বরুয়ার দলে আলফায় পূর্বরে পৰা বান্ধি থাকা দুর্লঙ্ক শর্ত বাদ দি স্বাবলম্বী সমস্যামুক্ত অসম নির্মাণের বাবে হাজারেরও অধিক নিরীহ অসমীয়ার তেজর বলিদান দি আলফায় যি সংগ্রাম চলাইছিল সেই সংগ্রামের উচিত ন্যায্যতা বিচার হবনে আরম্ভণিরে পৰা আলফায় যি প্রভুত্ব অর্জন করেছিল সেই আলফার নেতা হিসাবে পূর্বর একেই দক্ষতা কূটনৈতিক পটুতার পরিচয় দিবলৈ সক্ষম হবনে অরবিন্দ রাজখোয়া অনুপ চেতিয়া কিংবা শশধর বরুয়ায় চুক্তি যেতিয়ালৈকে রাজহুয়া নহয় তেতিয়ালৈকে এনেবোৰ প্রশ্ন হয়ে রব নিউজ ডেস্ক নিউজ ১৮ অসম নর্থ ইস্ট